এরপর আমি সমী আক্তার, রিসার্চ স্কলার, যাদবপুর ইউনিভার্সিটি, ওকে ডেকে নেব একটা আবৃত্তি উপস্থাপন করার জন্য। যে প্রেক্ষাপট নিয়ে এতক্ষণ আলোচনা শুনলাম, সেই প্রেক্ষাপট রিলেটেডই একটা কবিতা আমি আবৃত্তি করতে চাইছি। এই প্রেক্ষাপট নিয়ে জ্ঞান আমার সামান্য, এটা বলা আমার জন্য সত্যিই লজ্জাজনক। জ্ঞানটা থাকা অবশ্যই উচিত, কিন্তু এই প্রেক্ষাপট রিলেটেড একটা কবিতা আমি বাছাই করেছি এখন বলার জন্য, ঠিক আছে? কবিতাটার নাম হলো মানচিত্র, কবি দেবেশ ঠাকুর। ছোটবেলায় স্বদেশ স্যারের কাছে ভূগোল পড়তাম। প্রথম দিন একটা ধারালো লেড পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন। আঁকবো কি, লেড পেন্সিলের শীর্ষ তর্জনীতে ফুটে একেবারে রক্তারক্তি। সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয়, আরো ভয় মানচিত্রে। মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেন্সিল। পদ্মা পাড়ের মেয়ে ছিলেন বাবার জ্যাঠাইমা, তার একটা নিজস্ব ভূগোল ছিল, 43 থেকে অপরিবর্তিত। তবু মানচিত্র বুঝি নে মনি, রংপুর কুষ্টিয়াকে তরা কইস বিদেশ, আমাগো বাপের বাড়ি বিদেশ হয় কামনে। ঠাকুমার কাছে চোখ বুঝে শুয়ে আব্বাস উদ্দিনের সেই আশ্চর্য পাখির কথা শুনতাম, বগাকে দেখে বগি কাঁদে আর বগিকে দেখে বগা। আয় পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করি, কাঁদিল নীরবে। ঠাকুমা শুনিয়ে যেতেন নির্মল ইন্দুর সেই চাঁদ বদনী মেয়ের রুনুক ঝুনুক নুপুরের গল্প, স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে বাড়ির পাশে আর শ্রীনগরে যার বসত। স্বদেশবাবু আমার ভূগোলের শিক্ষক, তিনি শিখিয়েছিলেন ধারালো লেড পেন্সিল দিয়ে মানচিত্র আঁকতে। পেন্সিল যত ধারালো হবে মানচিত্র হবে তত সূক্ষ্ম। ধীরে ধীরে আমরা লালন, আব্বাসউদ্দিন, নির্মলেন্দুর বুকের উপর দিয়ে সুদীর্ঘ রেখা টানতে শিখলাম। বরে গোলাম আলী, নসরত ফাতে আলী খানের হৃৎপিণ্ডের পাশে দিয়ে আরও একটা রেখা। আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারি, আজ পাখতুন, উজবেক, বালুচদের চোখে গান্ধারির পট্টি বাঁধা। সার্বিয়া, বসনিয়া এখন কাদের দেশ? পপুয়া নিউগিনি নিয়ে কেন হয় বাদরের পিঠে ভাগ? বন্দুকের টোটা কিনবো বলে কার ঘরে বন্দুক দিলাম মায়ের অঙ্গের বসন? স্বদেশ স্যার, গান্ধীজির ঘরের দাওয়ায় কারা গাইছে আজ রামধুন? গোধরা, আমেদাবাদ, ভদোদরা কি আর এক ভারত? কাশ্মীর থেকে কন্যাকুমারী বিদীর্ণ এই জমিনে 10x10 একটা বস্তি কি খুব বেশি? রামপ্রসাদের মানব জমিনে কার আবাদ? সোনা ফেলে দিয়ে ক্যাকটাস বোনা কাদের স্বাদ? আমরা এখন স্বদেশ আঁকতে শিখে গেছি, আমরা এখন স্বদেশ আঁকি তার কাটাতে। আঁকতে আঁকতে হাতে আমার রক্তক্ষত। স্বদেশ মানে কাটার বেড়ালেট পেন্সিল, স্বদেশ মানে রক্ত ঝরা অবিরত। থ্যাংক ইউ। ধন্যবাদ সমীকে অসাধারণ উপস্থাপনের জন্য।